এ হচ্ছে আমাদের জেএলসি পিসিবি থেকে পিসিবি করা। জেএলসি পিসিবি মানে একটা বিশ্বমানের সেরা পিসিবি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের যে আমরা যে আইপিএস গুলো তৈরি করি, এই আইপিএস গুলো আমরা নিজেদের ডিজাইনে তৈরি করি, আগেও করছি এখনো করি। আপনারা দেখবেন আমরা যখন যে আপডেট গুলো করে থাকি বিগত দিন, অনেক দিন আগের আপডেট গুলোকে আমরা যখন আরো 2 বছর 3 বছর আগে 2018 সালের পরে যখন আমরা যে ডিজাইন গুলো মার্কেটে ছাড়ি তখন এটাকে কপি করা হয়, অনেকজনে অনেকভাবে চিন্তা ভাবনা করে বা অনেকভাবে চালিয়ে দেয়। আপনি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তখনই জানতে পাবেন যিনি একটা আইপিএস নিয়ে কাজ করেন, কন্টিনিউ শুধু এটা নিয়ে পড়ে থাকেন। একজন আইপিএস দোকানদার বা যে যে কাজটা করেন, একটা কাজ নিয়ে যদি পড়ে থাকেন সেটার ভিতরে জানার আর কোনো বাকি থাকে না, তারপরে শিক্ষার অনেকটাই বাকি থাকে। তো আজকে আমরা দেখাবো হচ্ছে আমাদের যে নিজের হাতের ডিজাইন জেএলসি পিসিবি থেকে আমাদের পিসিবি করে আনা স্যাম্পল। আমরা পরবর্তীতে আরো আপডেট করব, আপডেট করার জন্য কিন্তু আমরা জেএলসি পিসিবি থেকে কিন্তু আমরা স্যাম্পল স্বরূপ মাত্র 5 পিস পিসিবি করায় আনছি। জেএলসি পিসিবি মানে সারা বিশ্বমানের একটা পিসিবি, এটা আপনারা সবাই জানেন যারা আমাদের এই কাজগুলো করে থাকেন। তো আমরা এই জেএলসি পিসিবি থেকে 5 পিস পিসিবি করায় আনছি। আমরা আগে কিন্তু জিনিসটা দেখছি খুলে, তারপর আমরা আপনাদেরকে আবারও দেখাবো। আমাদের এই 5 পিস পিসিবি আমরা শুধু ডিজাইন স্যাম্পল স্বরূপ করাইছি, যেটা হচ্ছে আমরা যে পিসিবিটা কিরকম হয় বা আমাদের এই মানগুলো যখন আমরা আপডেট করতে থাকি আমাদের আপডেট করলে কি কতটুকু ভালো হয়, আমরা এই জন্য কিন্তু এই আপডেট গুলো করা। তবে এর মাঝখান থেকে একটু দুই একটা কথা বলে রাখি, দু একজন লোক আছেন যারা ইউটিউবার আছেন, দু একজন লোক ইউটিউবে কাজ করেন বা ইউটিউবে ভিডিও আপলোড করেন, অনেকভাবে অনেকজনকে ইঙ্গিত দিয়ে কথা বলেন, সেটা বলা ঠিক না। আপনি যদি আপনি একজন নিজে ডিজাইন করে চালাতে পারেন তখন আপনি কাউকে ইঙ্গিত করে কথা বলতে পারেন যে আপনি ভালো মাল চালাচ্ছেন, উমুক ভালো, উমুক খারাপ মাল চালাচ্ছে, উমুক এটা করতেছে, তুমুক এটা করতেছে, আগে একটা নিজে ডিজাইন করে দেখান। অন্যের কান্দে বন্দুক দিয়ে গুলি করতে খুব মজা লাগে, নিজে একটা সুন্দরভাবে একটা ডিজাইন করে নিজের মতো করে নিজের মতো সবকিছু করে আপনি মার্কেটে ছাড়েন না কেন, তাহলে না বুঝবো যে আপনি একজন আরেকজনকে ইঙ্গিত করে কথা বলতে পারেন। আজকে আমরা এই কথাটা এই জন্যই বলা, যে কোনো একটা জায়গা থেকে খুবের মাথায় বললাম আর যেভাবেই বললাম না কেন, কাউকে ছোট করার জন্য না। তো বিশেষ করে যে আমরা সবাই সমান, আমরা একে অপরকে সাপোর্ট করব, একে অপরকে হেল্প করব, এটাই কিন্তু নিয়ম। কিন্তু কিছু হিংসুক লোক আছে তাদের জন্য সেটা হয়ে ওঠে না, তারা দেখবেন এক এক সময় এক এক ধরনের এক একভাবে এক এক মতামতের সাথে কথা বলে থাকেন। আজকে আমরা এই জেএলসি পিসিবির আমরা নিজেদের কিছু ছোট্ট একটা ডিজাইন আমরা করে আনছি শুধু আরো আপডেট করার জন্য। তার পাশাপাশি আপনারা আরো নতুন কিছু আপডেট পাবেন, যেটা হচ্ছে আমরা সরাসরি চায়না থেকে কিন্তু ইনভার্টার, হাইব্রিড ইনভার্টার গুলো কিন্তু অলরেডি আনার জন্য ব্যবস্থা করে ফেলছি, অলরেডি আমরা হাতে পেয়ে যাব। এ হচ্ছে আমাদের জেএলসি পিসিবি থেকে পিসিবি করা। জেএলসি পিসিবি মানে একটা বিশ্বমানের সেরা পিসিবি। ওনারা এমনভাবে পিসিবি গুলো তৈরি করেন যাতে চায়না থেকে আর বাকি বাহিরে এই ধরনের পিসিবি গুলো কোনোভাবেই সম্ভব না। তো আমরা চেষ্টা করছি আপনাদের জন্য সর্বোচ্চ ভালো কিছু করার জন্য। আমাদের যে পিসিবি গুলো আছে আমাদের নিজস্ব ডিজাইন, তার পাশাপাশি হচ্ছে আমাদের যে যে ডিজাইন গুলো করে, অবশ্যই সেটা আমি নিজে করি না, আমার এক ছোট ভাই করে দেয়। আসলে আমি আমার এগুলো নিয়ে কাজ করতে ব্যস্ত থাকি, আমার এক ছোট ভাই আরিফ ও ডিজাইনগুলো করে। এ হচ্ছে জুই পাওয়ার আইপিএস, আর আমার যিনি কাজগুলো করে থাকেন তার নামও কিন্তু অলরেডি পিসিবিতে আছেন, এই যে অলরেডি আরিফ যে লেখাটা এটাও আছেন। তো বিশেষ করে আমরা এই পিসিবিগুলো আমাদের মতো করে সাজিয়ে আপনাদের জন্য একটা ভিডিও আপলোড করব। আর আপনাদের জন্য সামনে যে আপলোডগুলো ভিডিওগুলো আপলোড করব আমরা চেষ্টা করব সর্বোচ্চ ভালো মানে করার জন্য। এই হচ্ছে যে আমরা যে নিজের ডিজাইনের মতো নিজেরা যে কাজগুলো করে থাকি, আমরা প্রত্যেকটা পার্সের মান জানি বুঝি, যার জন্য কিন্তু আমরা একটা আইপিএস যখন তৈরি করি তখন আইপিএস গুলো মার্কেটে সর্বোচ্চ মানে চলে, একটা আইপিএস এর লাইফ হয়ে থাকে 10 থেকে 15 বছর। তো আমরা পরবর্তীতে আপনাদেরকে আপডেট গুলো দিব যে জেএলসি পিসিবি থেকে যে পিসিবি গুলো করে আনলাম, যে পিওর সাইনওয়েভ 100% পিওর সাইনওয়েভ কতটুকু ভালো চলে, কতটুকু ভালো রেজাল্ট আসে, সেগুলো আপনাদেরকে কিন্তু এক এক করে পরবর্তীতে ভিডিওতে কিন্তু দেখাবো। তবে একটা জিনিসই ভালো লাগে যে অসাম একটা পিসিবি,
বা এটা বলে বোঝাতে পারবো না যে কতটুকু ভালো লাগে যে পিসিবি গুলো দেখলে, সেটা হয়তো যারা আমাদের মতো কাজগুলো করেন তারা হয়তো বুঝতে পারবেন যে জেএলসি পিসিবি মানে কি। তবে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।